মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিবিসি কাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোন কবরস্থানের সামনে সালাম পেশ করি নাই, কবরস্থানের সামনে সালাম পেশ করলে সালামের জবাবটা শোনা যায় না। আমি আপনাদের সম্মুখে সালাম পেশ করেছি। মুসলমান জাতি জিন্দা না মুর্দা, সবাই কথা বলতে হবে, জিন্দা না মুর্দা। মুসলমানেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় পায় কাকে? তারপরে আমরা যারা এখানে আছি, যারা আসে নাই, যারা আসবে, সবাই ভয় পাবো কাকে? বিশ্বনবীর স্লোগান হচ্ছে, পৃথিবীর সর্বজায়গায় সর্বশ্রেণীতে সর্বমুহূর্তে যদি শান্তি চাও তাহলে সমস্ত ভেদাভেদ ভুলে একে অপরকে সালাম দাও। আমরা শান্তি চাই না অশান্তি চাই? সবাই কথা বলতে হবে, আমরা শান্তি চাই না অশান্তি চাই? শান্তি যদি চেতে হয় পেতে হয়, শান্তির প্রবর্তক, শান্তির বার্তাবাহক যিনি শুধুমাত্র এই পৃথিবীর বুকে যার আদর্শকে লালন করলে পালন করলে পৃথিবীতে শান্তি আসবে। আর কোন মানুষের আদর্শ গ্রহণ করলে শান্তি আসবে? সেই মহান শিক্ষক, মানবতার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বন্ধুর শিখানো এবং শান্তির বার্তা নিয়ে আমি আবারও আপনাদের সম্মানার্থে আবারও সালাম দিচ্ছি। আশা করি আপনারা মন প্রাণকে উজাড় করে বিশ্বনবীর ভালোবাসাকে মনে স্থান দিয়ে দুনিয়ার সমস্ত কিছুর ভয় ভীতিকে একসাথ রেখে, এক পাশে রেখে, একমাত্র আল্লাহর ভয়কে অন্তরে লালন করে জবান খুলে মুসলমানের মতো সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পরবর্তী সালামের মধ্য দিয়ে বোঝা যায় গর্ভস্ত 700 টাকা 600 টাকা হওয়ার পরেও আপনারা মুসলমান হিসাবে এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি। তো সকলেই ভালো আছেন? সুখে দুঃখে আমরা প্রশংসা করব কার? যতক্ষণ আমাকে সময় নির্ধারিত দেওয়া হয়েছে, কথা হবে আল্লাহর, কথা হবে কার, কথা হবে রাসূলের, কথা হবে ইসলামের, কথা হবে মানবতার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে যদি তৌফিক দেয় আপনাদের সম্মুখে সূরা মুদাস্সিরের থেকে অপরাধীদের পরিণতি, অপরাধীরা কি কারণে জাহান্নামে যাবে সেই সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরাধ থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না, যেতে হলে আমাদেরকে আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া কর্মসূচিগুলো আমাদের জীবনে পালন করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোরআনের আলোকে যে কর্মসূচি দিয়েছেন, বিশ্বনবী তার হাদিসের আলোকে যে কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিগুলো জীবনের সকল ক্ষেত্রে লালন এবং পালন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসুন আমরা একটু দুরুদ পড়ি। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাল্লাহ রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? সবাই কথা বলতে হবে, কম না বেশি? যদি বেশি হয়ে থাকে আসুন, আমাদের এই মাটির দেহটা পড়ে থাকুক বাংলাদেশের নোয়াখালীর এই কোম্পানিগঞ্জের দুবাই মসজিদের জমিনে। আমাদের আত্মার আত্মীয় মনের মণিকুঠার মানুষটি যিনি সেই সোনার মদিনায় শায়িত, তার দরবারে লাখো কোটি শুক্রিয়া স্বরূপ। এবং সাইয়্যিন ফেরেশতার মাধ্যমে আমাদের সমস্ত দুরুদগুলো সেই সোনার মদিনায় পৌঁছে দিই, মন এবং প্রাণকে উজাড় করে পড়ি। আল্লাহুম্মা সাল্লা আলা ওয়া আলা কাদে মন অনুখন তায় ফের কথা কাদে শুধু দুনায়ন এমন দরদি পেতে কাদে মন অনুখন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد أنا مجيء قرآن دي نامج فورو شمج كانو غورونا أنا مجيء قرآن দিয়ে নামাজ পড়ো
সমাজ কেন গড়ো না, কোরআন দিয়ে গড়লে সমাজ অশান্তি যে চলে যায়। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী উত্তরামপুর হাজী দি সাহেব জামে মসজিদ তথা এডুবা মসজিদ উদ্যোগে ঐতিহাসিক তৃতীয়তম দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি, বিশেষ করে এই মাহফিলের জন্য সর্বস্তরের তাওহীদ জনতা যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমার প্রিয় ভাই মাউন হায়দার নুরী ভাই সহ নাম জানা অজানা অসংখ্য ভাইয়েরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করবো যে মহান মনিব আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম পরিহার করে আল্লাহর এই নেয়ামতি মাহফিলে আসার বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সমস্ত প্রকারের আবিলতা হীনমনতা সংকীর্ণতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ দেওয়া জবান দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে দুরুদ এবং সাহাবায়ে আজমাইনের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। যুগে যুগে আদম শফিউল্লাহ থেকে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চলবে। এই জমিনটা কার, আইন চলবে কার? আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে যারা সারা পৃথিবী জুড়ে যে যেখানে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন আল্লাহর কাছে, তাদের জান্নাত কামনা করছি আমরা বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন এবং হাদিস থেকে যে কথাগুলো হবে আমাকে সহ সকলকে আমল করে বাস্তব জীবনে প্রতিফলন করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে আমরা বলি আমিন। সম্মানিত তাওহীদ জনতা, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের সবচেয়ে বড় বিচারক হবেন একমাত্র আল্লাহ। কে হবেন? দুনিয়ার বিচারকেরা মানুষের কাছ থেকে অর্থ আদায় করে, অন্যের কাছ থেকে টাকা পয়সা খেয়ে বিচারকে অন্যদিকে ডিভাইড করে দেয়, কিন্তু হাশরের ময়দানে একমাত্র চূড়ান্ত বিচারক কে হবেন? আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছ থেকে চা খাবেন না, কারো কাছে কারো কারো অবিচার করবেন না, তিনি হলেন ন্যায় বিচারক। যেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচেয়ে বড় বিচারকের নাম কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধীরা এই পৃথিবীর ভিতরে অপরাধীর সংখ্যার অভাব নাই, সারা পৃথিবী জুড়ে রয়েছে, বাংলাদেশেও আছে, এই সমাজেও আছে, এই দেশেও আছে, অপরাধীর সংখ্যা বেশি না কম? সবাই বা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো নিজ নিজ আমলের উপরে দায়বদ্ধ থাকবে, কি আমল নিয়ে আসলাম, আমার কি অবস্থা হবে, আমি কি জান্নাতি হব না জাহান্নামে হব, আমার বিচার কি সহজ হবে না কঠিন হবে, সবাই এটা নিয়ে পেরেশানি থাকবে, ব্যস্ত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসির ভিতরে 38 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিচ্ছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহীনাতুন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাশরের ময়দানে সর্বস্তরের মানুষগুলো
নিজ নিজ আমলের উপরে দায়বদ্ধ থাকবে। আমি কি আমল করে আসলাম, আমার চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য, আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী হয়েছে কিনা সেই পেরেশানি থাকবে। আমার আমলটা ডান পাল্লায় আছে না বাম পাল্লায় আছে সবাই এটা নিয়ে পেরেশানির মধ্যে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক প্রকারের লোক তারা কখনো পেরেশানির মধ্যে থাকবে না, তারা চিন্তাগ্রস্ত হবে না, তারা পেরেশানির মধ্যে থাকবে না, তারা আনন্দ চিত্রে থাকবে। তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার বলি, আল্লাহ বললেন হাশরের ময়দানে সমস্ত নেতাগুলো, সমস্ত আলেম ওলামাগুলো, সমস্ত পীর সাহেবগুলো, সমস্ত মাযহাবপন্থী লোকগুলো, এক কথায় সর্বশ্রেণীর মানুষগুলো নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে। আহারে, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমার কি অবস্থা হবে? দুনিয়াতে আমার জন্য কত বড় বড় চেহারা আমার জন্য ছেড়ে দেয়, দুনিয়াতে আমার ভয়ে কত মানুষ কথাও তো বলে না, দুনিয়াতে কত মানুষ আমার ভয়ে পালিয়ে পালিয়ে থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন সমস্ত মানুষগুলো নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকবে, আমি কি জান্নাতি না জাহান্নামী। কিন্তু আল্লাহ বললেন এতগুলো মানুষের মধ্যে এক প্রকারের লোক তারা চিন্তাগ্রস্ত হবে না, তারা কারা? ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবার বলি, এরা হলো ডানপন্থী লোক। এই পৃথিবীর ভিতরে পন্থী হলো দুইটা, একটা হলো ডানপন্থী আর একটা হলো সবাই, একটা হলো ডানপন্থী একটা হলো। আল্লাহ বললেন এই পৃথিবীর ভিতরে যারা ডানপন্থী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে, জীবনের সর্বক্ষেত্রে কোরআন অনুযায়ী নিজেকে পরিচালিত করেছে, এক কথাই বামপন্থীর পরিচয় দেয় নাই, প্রয়োজনে নিজের জীবন চলে যাবে, ব্যবসা হারাবে, চাকরি হারাবে, বাড়ি গাড়ি হারাবে, সরকারি চাকরি হারাবে, সুন্দরী মেয়েটাকে গর্ভ থেকে উঠাইয়া নিয়ে যাওয়া হবে, নিজের বাড়ির সামনে ছোট্ট একটা দোকান, যেই দোকান দিয়ে সংসার চলত সেই দোকানটাও ভেঙে চুরমার করে দেওয়া হবে। এত কিছুর পরেও ডানপন্থীর উপরে থাকবে, ডানের উপরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হলো দুনিয়ার হাশরের ময়দানে এদের কোনো চিন্তা থাকবে না, পেরেশান থাকবে না। সুবহানাল্লাহ বলি, আল্লাহ বললেন শুধু পেরেশানি নয়, এরা তো পেরেশানির মধ্যে থাকবে না, চিন্তাগ্রস্ত থাকবে না, কারণ দুনিয়ার ভিতরে এরা ডানপন্থীদের সাথে ছিল, আলেম ওলামার সাথে ছিল, মসজিদ মাদ্রাসার সাথে ছিল, দিন কায়েমের পক্ষে ছিল, মা বাবার পক্ষে ছিল, আল্লাহর পক্ষে ছিল, আল্লাহর আইনের পক্ষে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা শুধু ওই হাশরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ডানপন্থী লোকগুলো জান্নাতে বসবাস করবেন, জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো খাবে, নাজ নেয়ামতগুলো উপভোগ করবে, আর একে অপরের সাথে কথোপকথন করবে, একে অপরের সাথে ভাব বিনিময় করবে। আহারে, আমাদের বাড়ির এই লোকগুলো তো আমাদের সাথে ছিল, আমাদের এলাকার এই সমস্ত লোকগুলো তো ছিল, আমরা তো জান্নাতে আসলাম, জান্নাতের নাজ নেয়ামতগুলো উপভোগ করছি, এরা কেন জাহান্নামে গেল, কি কারণে এরা জাহান্নামে গেল? এই জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞেস করবে কেন তোমরা জাহান্নামে গিয়েছো। নাউজুবিল্লাহ বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না, কারা কারা জান্নাতে যাবে দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর, আল্লাহ কবুল করবেন, আমিন বলি। এই জান্নাতেরা ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যখন ডানপন্থীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে একে অপরের সাথে কথা বলে, যেমন বিভিন্ন জায়গায় সমাজের
বিয়ের অনুষ্ঠান হয়, হয় কি হয় না, বিয়ের অনুষ্ঠান হয়, জেবতের অনুষ্ঠান হয়, বিভিন্ন ফাটির অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানগুলোতে যখন মানুষ বাছাই দিতে পেতে করে দাওয়াত দেওয়া হয়, তখন দাওয়াতের সমাবেশে বসে একে অপরের সাথে কথোপকথন করে, কিরে আমাকে দাওয়াত দিল, তোমাকে দাওয়াত দিল, ওকে কি দাওয়াত দেয় নাই, এমন কথা বলে কি বলে না, সব বলে কি বলে না, এই জান্নাতি গুলো আলাপ চালিতে করবে, আমাদের এলাকার লোকেরাই তো ছিল, এরা কেন জাহান্নামে গেল, এই জান্নাতিরা জান্নাতে বসে জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন প্রশ্ন করবে, ও আমার ভাইরা, ও অপরাধীরা, ও জাহান্নামীরা, কি কারণে তোমরা জাহান্নামে গিয়েছো, মা সালাকাকুম ফিস সাকার, কি কারণে তোমরা জাহান্নামে গিয়েছো, তোমাদের সমাজে কি তাফসীর মাহফিল হয় নাই, তোমাদের এলাকায় কি মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, তোমাদের বাড়িতে কি ইসলামী আন্দোলনের লোক ছিল না, তোমাদের কি নামাজের কথা কি বলে নাই, দিন কায়েমের পক্ষে কি বলে নাই, ডানপন্থীদের পরিচয় কি হবে সেটা কি জানায় নাই, কেন তোমরা জাহান্নামে এসেছো আমাদেরকে একটু বলো, নাউযুবিল্লাহ বলেন, জাহান্নামী যারা হবে এদেরকে জান্নাতে বসবাসকারী লোকেরা বলবে, তোমরা তো দুনিয়াতে আমাদেরকে অনেক তিরস্কার করেছো, আমাদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করেছো, বলেছো মোল্লারা কিছুই করতে পারবে না, বিভিন্নভাবে আমাদেরকে যা যা ব্যবহার দরকার তোমার মুখের জোরে অনেক কথাই আমাদেরকে বলেছো, বলে কি বলে না, এই জান্নাতি গুলো বলবে, মা সালাকাকুম ফিস সাকার, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো, এবার আমার কথা নয়, সূরা মুদাসসিরের ভিতরে এই জাহান্নামী গুলো নিজেরাই বলবে, আমরা চার চারটি কারণে জাহান্নামে আসলাম, নাউযুবিল্লাহ বলেন, কয়টি কারণ, আরো জোরে কয়টি কারণ, তারা বলবেন, এক নম্বর কারণ হলো, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো আমরা নামাজদের দলে ছিলাম না, নামাজ পড়তাম, নামাজ পড়তাম, এক নম্বর কারণ হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজদের দলে ছিলাম না, দুই নম্বর কারণ হলো ওয়ালাম নাকু মুতউমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার দিতাম না, বরং মিসকিন এতিমের সাহায্য তান আসলে আমরা নিজেরাই লুটপাট করে খেতাম, নাউযুবিল্লাহ বলেন, তিন নম্বর কারণ হলো ওয়াকুম না না খুদু মাল খায়দিন, ও সমাজের ভিতরে যারা মানুষের সমালোচনা করত, মানুষের গীবত করত, আলে বলবার গীবত করত, তাফসীর মাহফিলের সমালোচনা করত, এদের সাথেও আমরা সুর মিলিয়ে মিলিয়ে সমালোচনা করতাম, নাউযুবিল্লাহ বলেন, চার নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা যে কি এতগুলো অপরাধ করতেছি, অপরাধের পরে হাশরের ময়দানে আমাদের বিচার হবে, আমাদেরকে আল্লাহর আসামির কাঠ গাওয়া দাঁড়াতে হবে, এই ব্যাপারে আমরা পরকালকে বিশ্বাস করতাম না, নাউযুবিল্লাহ বলেন, তাহলে অপরাধী যারা জাহান্নামী যারা, এরা জাহান্নামে যাওয়ার কারণ হলো কয়টা, সবাই কারণ হলো কয়টা, এক নম্বর, আবার আসেন ভালো করে খেয়াল করেন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের কথাগুলো আল্লাহ কোরআনে রেকর্ড করে দিচ্ছেন সূরা মুদাসসিরের ভিতরে, এরা বলবেন কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়তাম না, নামাজের দলে আমাদের কোনো অবস্থান ছিল না, নামাজিওয়ালা ছেলে দেখে আমার মেয়েকে আমি বিবাহ দিই নাই, নামাজিওয়ালা ছেলের কথা শুনলে বিবাহটা ভেঙে দিয়েছি, নামাজিওয়ালা ছেলে পাইলে আমি তাকে নির্যাতন নিপীড়ন করেছি, এক কথায় নামাজের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, বরং যারা নামাজ পড়ত এদেরকে বাধা দিতাম, এদেরকে নির্যাতন নিপীড়ন করতাম, ঠিক কি না বলেন, এক নম্বর কারণ হলো কলু
লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজের দলে ছিলাম না। ঠিক কি না বলেন? তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজই হলো পাঁচ প্রকার। কয় প্রকার? সবাই কথা বলতে হবে। নামাজই হলো কয় প্রকার? নামাজ কয় ওয়াক্ত? নামাজই কয় প্রকার? এখন আপনারা যারা এখানে এসেছেন, আমার অন্তরের অন্তঃস্থলে বিশ্বাস আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তবে আমি এখন যেই প্রকারগুলো বলবো, তখন আপনারা নিজেরা নিজের সাথে মিলাতে পারবেন আপনি কোন নম্বর প্রকারের মধ্যে আছেন। নামাজ তো অনেকেই পড়ে, সবার নামাজ কি কবুল হয়? তাহলে নামাজই হলো পাঁচ প্রকার। কয় প্রকার? এক নম্বর নামাজই হলো শুধুমাত্র জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজই পড়ে না, এমন এক প্রকারের নামাজই আমাদের বাংলাদেশে এই সমাজে আছে না নাই? সবাই বলে আছে নাই? এক প্রকার হলো শুধুমাত্র জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার পড়ে, আর এছাড়া কোনো নামাজই পড়ে না, এমন এক প্রকারের নামাজই এই বাংলাদেশে, এই সমাজে, এই রাষ্ট্রে আছে না নাই? এটা হলো এক নম্বর প্রকার। এবার আপনি খেয়াল করেন, এই প্রকারের মধ্যে আপনার সমাজে, আপনার দেশের কারা পড়েছে? অবশ্যই আপনার বুঝে আসবে, আপনার সমাজের দিকে তাকালে, পরিবারের দিকে তাকালে। দুই নম্বর প্রকার হলো এরা নামাজই পড়ে না, বিপদে পড়লে, ঠেকায় পড়লে, কোথাও এমন জায়গা গিয়েছে নামাজ না পড়লে অন্য কোনো উপায় নাই, এমন অবস্থায় অজু না থাকলেও, এক নম্বর প্রকার শুধুমাত্র ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার পড়ে। দুই নম্বর প্রকার নামাজে পড়ে না, বিপদে পড়লে পড়ে, আছে না নাই? তিন নম্বর প্রকার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে একটু আগে কোন সূরাটা পড়লো, কি পড়লো, সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলে তাকে আর খুঁজে পাওয়া যায় না, সে বলবে আমি কি পড়ছি জানি না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ভিতরে তার মন নাই, নামাজে কি পড়লো সেটাও তার খেয়াল নাই, এখন কি সালাম ফিরাবে নাকি তাশাহুদ করবে নাকি রুকু করবে না সেজদা করবে, এমন খেয়ালও নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, এমন এক প্রকারের মুসল্লি আছে না নাই? আছে কি না? তা কয় প্রকার গেল? তিন প্রকার। কয় প্রকার গেল? চার নম্বর প্রকার হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার মনটা এদিক সেদিক গেলেও সে সর্বোচ্চ চেষ্টা করে নামাজের ভিতরে মনটা রাখার জন্য, নামাজের ভিতরে মনটা অন্যদিকে চলে গেলেও সে সর্বাত্মক চেষ্টা করে নামাজের ভিতরে তার মনটা থাকার জন্য, নামাজের ভিতরে মনোযোগী হওয়ার জন্য, এমন এক প্রকারের আছে না নাই? পাঁচ নম্বর প্রকার হল এরা হলো আল্লাহ আলাম, আল্লাহ বিরূপ। এরা যখন নামাজ পড়ে, এদেরকে পাথর মারলে, তীর মারলে ওটার পায় না, এরা এমন ভাবে নামাজ পড়ে মনে হয় যেন আল্লাহ, আল্লাহকে সে দেখতেছে, আর আল্লাহকে দেখে দেখে পড়তে দেখতে নামাজ পড়ে, কোরআন মনে হয় দেখে দেখে পড়ে, এক কথায় অত্যন্ত বিনয়ের সাথে একেবারেই নত জানু হয় নামাজ পড়ে, এমন এক প্রকারের মুসল্লি আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ নম্বর প্রকারের নামাজি হওয়া তৌফিক দান করে, আমরা বলে আমিন বলি। তিন, এক, দুই, তিন, এই তিন প্রকারের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু চার এবং পাঁচের ব্যাপারে, চার নম্বরটাও হতেও পারে নাও হতে পারে, কিন্তু পাঁচ নম্বরের প্রকার নামাজ যিনি, তার নামাজ আল্লাহ দরবারে কবুল হবেই। সুবহানাল্লাহ বলি। তাহলে হাশরের ময়দানে যখন জাহান্নামীরা জিজ্ঞেস করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে কেন তোমরা জাহান্নামে এসেছো, তারা বলবে কালু লাম নাকুমুল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো আমরা নামাজীদের দলে ছিলাম না। ঠিক কি না বলেন? নামাজীদের দলে থাকা লাগবে কি লাগবে না? তাহলে জাহান্নামে যাওয়ার
অন্যতম এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। আমরা নামাজ পড়তে চাই কি চাই না, এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে। মূসা আলাইহিস সালামের কথা আপনারা ভালো করে শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন মর্যাদা দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যে মূসা আলাইহিস সালাম কথা বলতেন কার সাথে? কার সাথে? মূসা আলাইহিস সালামের কাছে একজন অপরাধী মহিলা। ভালো করে খেয়াল করেন, আজকে বিষয়বস্তু হলো অপরাধীদের ভয়ঙ্কর পরিণতি। মূসা আলাইহিস সালামের কাছে ওই মহিলাটা অপরাধী মহিলা, কি অপরাধ করেছে ভালো করে খেয়াল করেন, অপরাধটা কত জঘন্য। এরপরে আল্লাহ কি বলে? মূসা আলাইহিস সালামের কাছে ওই মহিলা এসে বলল, হে আল্লাহ নবী মূসা, আমি এমন একটা অপরাধ করেছি যে অপরাধের কোনো ক্ষমা হয় না। আমি অবৈধভাবে জানা করেছি, জানা করার পরে আমার পেটে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটাকেও আমি আছাড় দিয়ে মেরে ফেলেছি। ও মূসা আলাইহিস সালাম বলেন তো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ক্ষমা আছে কিনা। মূসা আলাইহিস সালাম বললেন, না না, তোমার কত পাপি নরপিশার জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই। নাউজুবিল্লাহ বলেন, এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, ও মূসা, এই মহিলার চেয়েও নিকৃষ্ট বান্দাবান্দি এই পৃথিবীর জমিনে আছে। নাউজুবিল্লাহ বলেন, চিন্তা করেছেন যে মহিলাটা অবৈধভাবে জেনা করেছে, অবৈধভাবে জেনা করার পরে তার পেটে বাচ্চা হয়েছে, এই বাচ্চাটাও পৃথিবীতে আসার পরে এই মহিলাটা আছাড় দিয়ে, একেবারে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এই মহিলার ব্যাপারে আল্লাহ বলছেন, হে মূসা, এই মহিলার চেয়েও নিকৃষ্ট বান্দাবান্দি এই পৃথিবীর জমিনে আছে। মূসা আলাইহিস সালাম সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন বলেন কি, যেই মহিলাটা অবৈধভাবে জেনা করার পরে বাচ্চা প্রসব করেছে, যেই মহিলাটা এই বাচ্চাটা ছিল নিরপরাধ, তার কোনো গুনাহ ছিল না, সেই মহিলাকেও মেরে ফেলেছে, আর আপনি বলছেন এই মহিলার চেয়েও নিকৃষ্ট বান্দাবান্দি আছে। এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, এমন অপরাধীকে যে মহিলার চেয়েও নিকৃষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সুন্দর করে সৃষ্টি করার পরেও মুয়াজ্জিনে যখন মাইকে আজান দেয়, আজান দেওয়ার পরে যেই আল্লাহর বান্দা বান্দি আমার হুকুম পালন করে না, নামাজ পড়ে না, এই লোকটা হলো এই মহিলার চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, তাহলে নামাজ না পড়লে জেনাকারীর চেয়েও নিকৃষ্ট কে বলেছেন? কে বলেছেন? তাহলে এক নম্বর অপরাধী হলো কালুল আন্নাকুমুল মুসাল্লিন, যারা নামাজ পড়বে না এরা হলো জাহান্নামী, এরা এরাই বলবে আমার নামাজ যে দলে ছিলাম না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ঠিক কি না বলেন? তার নামাজ পড়া দরকার আছে না নাই? এবার নামাজের যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, নামাজিরা যারা এরা যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতেও পারবে না। নামাজদের বন্ধু হলো চারজন, কয়জন? এক নম্বর বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে সেজদা করে আমার জমিনে আমার হুকুম পালন করতে চায়, যারা শুধুমাত্র আমাকে ভয় করে, এরা যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। নামাজিরা যাকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না, তারা বন্ধু হিসেবে গ্রহণ করবে চারজনকে। সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার
55 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও নামাজীরা তোমরা নামাজ পড়বা, আবার দুনিয়ার ভিতরে যারা অপরাধী তারা নামাজ পড়ে না, যারা যাদেরকে তোমরা মনে করো এদের সাথে আমার সম্পর্ক না থাকলে আমার চাকরি থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না, ব্যবসা থাকবে না, না না আমি আল্লাহ অভয় দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনা দিচ্ছি, নামাজিওয়ালাদের বন্ধু হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনা আস-সালাতা ওয়ায়ুতুনা আয-যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নামাজিওয়ালাদের বন্ধু হলো চারজন, এক নম্বর বন্ধু হলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার বলে দুনিয়াতে যদি কোনো বড় মন্ত্রী এমপি আমাকে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আমরা চার দোকানে আত্মীয় স্বজনের কাছে অনেক গর্ব করি যে আমার সাথে কথা বলছো, জানো তুমি আমি কার বন্ধু, অমুক মন্ত্রী আমার বন্ধু, এটা নিয়ে আমরা গর্ব করি কি করি না? কিন্তু এই পৃথিবীর মালিককে, সবাই এই পৃথিবীর মালিককে, জমিনের মালিককে, সমস্ত মাখলুকাতের মালিককে, আল্লাহ বলছেন যিনি হাশরের ময়দানে বিচারক হবেন, যিনি আপনাকে আমাকে জান্নাতে পাঠাতে পারেন, যিনি এই জমিনের মালিক, এই আকাশের মালিক, আপনার আমার জীবনের মালিক, হায়াতের মালিক, সে আল্লাহ বলছেন, হে নামাজীরা দুনিয়ার ভিতরে যারা নামাজ পড়ে না, দুনিয়ার ভিতরে যারা আমার হুকুম পালন করে না, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করার প্রয়োজন নাই, আমি আল্লাহকে তোমরা সিজদা করো, আমি আল্লাহই তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নামাজীরা ভালো করে খেয়াল করো, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদের বন্ধু, আর আমি যদি আল্লাহ কারো বন্ধু হয়ে যাই তার জীবনের সমস্ত অন্ধকার গুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলি, দুই নম্বর বন্ধু হলো তাহলে নামাজিদের, নামাজিওয়ালাদের বন্ধু কয়জন? সবাই নামাজিদের বন্ধু কয়জন? এক নম্বর বন্ধু কে? সবাই এক নম্বর বন্ধু কে? দুই নম্বর বন্ধু হলো আল্লাহ বললেন, আমি আল্লাহর হুকুম আহকাম পালন করার পরে আমার বন্ধু, বন্ধুর আদর্শ যারা গ্রহণ করবে নামাজওয়ালাদের, দ্বিতীয় বন্ধু হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ হলো আমাদের বন্ধু, রাসূল যিনি আমাদেরকে হাশরের ময়দানে সুপারিশ করবেন তিনি নামাজওয়ালাদের বন্ধু, এমন একজন আল্লাহ যিনি আকাশ জমিনের মালিক, আর যে রাসূলের সুপারিশ ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না সে হলো আমাদের বন্ধু রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের বন্ধু হোক আমরা চাই কি চাই না? কারা কারা চায় দুহান তুলে আল্লাহকে দেখায়, আলহামদুলিল্লাহ বলি। এবার আল্লাহ বললেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, যারা আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করলো আমি আল্লাহ তাদের বন্ধু, ওয়া রাসূলুহু দুই নম্বরে বন্ধু হলো আমার রাসূল, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকিমুনা আস-সালাত, যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর নামাজ কায়েম করে নামাজওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, তিন নম্বর বন্ধু হলো তারা হলো তাদের বন্ধু। সুবহানাল্লাহ বলি, তিন নম্বর বন্ধু হলো যারা নিজেরা নামাজ পড়বে, আর নামাজের জন্য নামাজ সমাজে কায়েম হোক, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, এমন কাজ যারা করবে এরা হলো নামাজওয়ালাদের বন্ধু। সুবহানাল্লাহ বলি, চার নম্বর বন্ধু হলো ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, চার নম্বর বন্ধু হলো যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি। সম্পদ দিয়েছেন কে? সম্পদ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে সম্পদ দান করেন,
এমন লোক রয়েছে নাম লিখতে পারে না কিন্তু হাজার 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 কোটি টাকার মালিক আছে নাই। আবার এমন লোক রয়েছে তার সার্টিফিকেটের অভাব নাই কিন্তু তেমন একটা টাকা পয়সা নাই আছে নাই। তাহলে বোঝা গেল টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা এগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ বলেছেন চার নম্বর বন্ধু হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে নির্বাচিত করে সমাজের ভিতরে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে আমি আল্লাহ তাদেরকে সম্পদশালী করেছি যারা আমি আল্লাহর এই সম্পদ পাওয়ার পরে যারা আমি আল্লাহ নির্ধারিত কুরআনের আলোকে যারা যাকাত দিবে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করবে এরাই হলো তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ বলি তাহলে নামাজওয়ালাদের বন্ধু হলো কয়জন? সব কয়জন? এক নম্বর বন্ধু হলো আল্লাহ, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এক নম্বর বন্ধু হলো আল্লাহ, দুই নম্বর বন্ধু হলো আল্লাহর রাসূল। ও নামাজীরা, অপরাধীরা অপরাধ যাবে জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো কালু লান্নাকুমুল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো যারা আমরা নামাজ পড়তাম না, নামাজিদের দলে আমাদের স্থান ছিল না, নামাজিদের দল আমরা করি নাই, মসজিদের পাশেও আমরা যাই নাই, তাফসির মাহফিলে নামাজের কথা বলবে এই জন্য আমরা তাফসির মাহফিলের বিরুদ্ধে করেছি, এরা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন এই অপরাধীরা অপরাধ থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী সার্জি কর্মসূচি ঘোষণা করেছেন। কয়টি কথা? কয়টি? আল্লাহ নবী বিশ্বনবী বললেন যারা অপরাধ করতে করতে জাহান্নামের সীমানায় চলে গিয়েছ, জাহান্নামের কাছে মানে তোমার স্থান, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কর্মসূচি রয়েছে। কোন অপরাধীরা জাহান্নামীরা যদি জীবনের সর্বক্ষেত্রে চারটি কর্মসূচি গ্রহণ করে, চারটি কর্মসূচি জীবনে পালন করে লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জাহান্নাম থেকে নামটা কাটিয়ে জান্নাতে লিখে দিবেন। সুবহানাল্লাহ বলি বিশ্বনবী আল্লাহ নবী বললেন ও অপরাধীরা ও জাহান্নামীরা এখনো তোমাদের সময় রয়েছে, চারটি কর্মসূচি তোমরা গ্রহণ করো। এই চারটি কর্মসূচি যদি তুমি গ্রহণ করো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলি কর্মসূচি হলো কয়টা? সব কর্মসূচি কয়টা? এক নম্বর কর্মসূচি হলো মান করাল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো আল কোরআন। এক নম্বর কর্মসূচি যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের ভিতরে কি কি আল্লাহ বলেছেন, এক কথায় কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালিত করবে, কোরআন দিয়ে পরিবারকে পরিচালিত করবে, কোরআন দিয়ে সমাজকে পরিচালিত করবে, কোরআন দিয়ে তার ব্যবসাকে পরিচালিত করবে, এক কথায় কোরআনকে আল্লাহ যেই জন্য নাজিল করেছেন বুঝে বুঝে পালন করবে, লালন করবে, বাস্তবায়ন করবে, এরা হলো এক নম্বর কর্মসূচি পালন করলে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলি এক নম্বর কর্মসূচি হলো কোরআন বুঝে বুঝে পড়তে হবে। কোরআন কি করতে হবে? বুঝে বুঝে পড়া দরকার আছে না? এই কোরআনের ভিতরে আমি আজকে 70 বছর 80 বছর নামাজ পড়লাম কিন্তু কোরআন দিয়ে নামাজ পড়েছি, কোরআন না বুঝার কারণে নামাজের ভিতরে মজা পাওয়া যায় না, আর কোরআন বুঝে পড়লে নামাজের ভিতরে মজা আসে না নাই। আজকে দেখা যায় আমরা নামাজ পড়লাম কিন্তু নামাজের কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআনের যে আয়াতের গুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন এটা না বুঝার কারণে নামাজও পড়ে সুদ খায় আসলে নাই, নামাজও পড়ে ঘুষ খায় আসলে নাই, নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে আসলে নাই, নামাজও পড়ে অন্যের জমি দখল করে আসলে নাই, নামাজও পড়ে নিজের ছেলেকে যৌতুকের জন্য চাপাচাপি করে ছেলের বউকে নিজের মেয়ের হক আদায় করে না, এমন নামাজিও আসলে নাই। কারণ আমরাই
একটু পরে এশার নামাজের বিতিরের ভিতরে আমরা দোয়ায়ে কুনুত পড়ি কি পড়ি না। দোয়ায়ে কুনুতের ভিতরে এমন একটা ওয়াদা, এমন একটা আল্লাহর সাথে আমরা শপথবদ্ধ হই, কোন ব্যক্তি যারা আজকে আমরা 70 বছর 80 বছর 20 বছর নামাজ পড়তেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছে আজকে আপনি এশার নামাজের আগে দোয়ায়ের গুরুত্বটা অর্থ সহ বুঝে বুঝে পড়েন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি নামাজি, আমি নামাজি, আপনার নেতা নামাজি, সবাই সমস্ত নেতাগুলো সমস্ত নামাজি গুরু আমরা দোয়ায়ে কুরুতের ভিতরে ওয়াদাবদ্ধ হই, ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মাইয়া সুজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি। আসলে নাই যারা এখানে নামাজি, যারা বাহিরে রয়েছে সমস্ত নামাজিরা আল্লাহর সাথে ওয়াদা করতেছে, ওয়া নাকলাউ ওয়া নাতরুকু, হে আল্লাহ যারা আপনাকে সেজদা করে না, যারা আপনার এই জমিনে আপনার আইন বাস্তবায়ন করতে দেয় না, যারা আপনার হুকুম মানে না, যারা কোরআন পড়ে না, পড়তে দেয় না, যারা তাফসীর মাহফিল শুনে না, শুনতে দেয় না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা সবাই নামাজের ভিতরে ওয়াদা করি কার সাথে? সেই নামাজ অনেক রাউলাত রুকু মাইয়া ফুজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি, সমস্ত নামাজিগুলো আল্লাহর সাথে ওয়াদা করতেছি, আমরা আল্লাহ আপনার সাথে এই নামাজের ভিতরে ওয়াদা করতেছি, যারা আপনার আইন মানে না, যারা আপনার বিধান মানে না, যারা আপনার হুকুম আহকাম মানে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যারা আমরা হজ করতে গেলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, প্রত্যেকটি দলের হাজি সাহেবেরা, প্রত্যেকটি মুসলমান যারা হজ করতে যায় এই বাক্যগুলো হজের ময়দানে গিয়ে বলে কি বলে না, কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। ওই কাবা গলায় দেখেন মানুষেরা এমন বেঈমান, এমন নাফরমান, দুনিয়ার জমিনে বাংলাদেশের জমিনে মসজিদের ভিতরে আল্লাহর সাথে বেঈমানি করে, আবার কাবা ঘরে গিয়েও বেঈমানি করে। কাবা ঘরের গিলাফদার বলছে লা শারীকা লাকা লাব্বাইক, ওগো আল্লাহ আমার আপনার জমিনে জমিনে আমার বাড়িতে ঘরে বসেও আপনার সাথে ওয়াদা করেছি, আমার বাড়ির মসজিদেও ওয়াদা করেছি, এই কাবা ঘরেও ওয়াদা করতেছি, আপনার সাথে কোনো শরীক নাই, বাংলাদেশে গিয়েও কারোর সাথে শরীক করব না। হাজি সাহেবরা ওয়াদা করে কার সাথে? কার সাথে? যে লা শারীক আল্লাহ আপনার সাথে এই কাবা ঘরের চত্বরে এসে আপনার সাথে ওয়াদা করতেছি, আপনার সাথে কাউকে শরীক করব না, জীবন গেলেও করব না, এই ওয়াদা করে কার সাথে? আবার গ্রামে এসে বাড়িতে এসে ওয়াদা ভঙ্গ করে এমন হাদিস সাহেব আছে নাই? আল্লাহ কো মানে মাজারে গিয়ে সেজদা করে 8 রশি দরবারে চলে যায়, মাঝবান্দারে চলে যায়, সেই ল্যাংটা বাবা দরবারে চলে যায়, আবার যেই বাবাগুলো এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই বাবাগুলো এই সমাজে আল্লাহর আইন কাম করতে চায় না, এদের সাথেও সম্পর্ক আছে না নাই? তাহলে আমরা বললাম লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা, বলে না ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, বলে কি বলে না? সেই কাবা ঘরে গিয়ে বলে হে আল্লাহ আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করি, যারা এই পৃথিবীর ভিতরে আপনার আকাশে নিচে জমিনের উপরে এত নাজ নেয়ামতের পরও যারা আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করে না, যারা আপনাকে সেজদা করে না, আপনার নবীকে নেতা মানে না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওয়াদা করে কার সাথে? আল্লাহর সাথে। এখন দুনিয়ার কোন মানুষের সাথে মানুষরা যদি আমরা ওয়াদা বরখেলাপ করি তাকে আমরা কি বলি? মুনাফিক বলি। কি বলি? দুনিয়ার দৃষ্টিতে আমরা মুনাফিক বলি। আর আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি ওয়াদা করে এসে যদি ওয়াদা ভঙ্গ করে তার স্থান জান্নাতে না জাহান্নামে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করে আমরা আমিন বলি। তাহলে আল্লাহ রাসূল বললেন অপরাধ থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য কর্মসূচি হলো 4টা। 1
নম্বর কর্মসূচি হলো মানকরল কুরআন, যারা কোরআন বুঝে বুঝে পড়বে এরা হলো এক নম্বর কর্মসূচি পালন করলো। দুই নম্বর কর্মসূচি হলো ফাআস্তাজাহারাহুম, এই কোরআনের ভিতরে সমস্ত আইনগুলো হলো আল্লাহর কার। ফাআস্তাজাহারাহুম, এই কোরআনের ভিতরে সমস্ত আইনগুলো নিজে মেনে চলবে, কোরআনের প্রসারের জন্য তাফসীর মাহফিলের জন্য এক কথাই, কোরআনের বিসমিল্লাহর মা থেকে নাসির সিন পর্যন্ত আল্লাহর হুকুমগুলো, আল্লাহর কোরআনের আইনগুলো প্রতিষ্ঠার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে কোরআনের প্রসার করবে, নিজের পরিবার থেকে কোরআনের আইন চালু করার চেষ্টা করবে, পরিবার শেষ হলে নিজের বাড়িতে কোরআনকে প্রতিষ্ঠা করবে, বাড়ি শেষ হলে সমাজের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, সমাজ যখন ইসলামী হয়ে যাবে ইউনিয়নকে সব কোরআন অনুযায়ী চালাতে চেষ্টা করবে, ইউনিয়ন যখন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে তখন পুরো উপজেলার ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, যখন পুরো উপজেলা যখন কোরআনের আলোকে আলোকিত হয়ে যাবে তখন পুরো জেলাকে কোরআনের আলোকে আলোকিত করার জন্য চেষ্টা করবে। ফাস্তা জাহারাহু, দুই নম্বর কর্মসূচি হলো কোরআনের আইন নিজে মানতে হবে, সমাজের ভিতরে মানার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? কর্মসূচি কয়টা? চারটি কর্মসূচি। একটি কর্মসূচি হলো কোরআন বুঝে বুঝে পড়া, দুই নম্বর কর্মসূচি হলো ফাস্তা জাহারাহু, এই কোরআনের আইনগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তিন নম্বর কর্মসূচি হলো আল্লাহর নবী বললেন অপরাধীরা চারটি কর্মসূচি যদি পালন করে তাহলে তারা জান্নাতে যাবে। এক নম্বর কর্মসূচি হলো কোরআন বুঝে বুঝে পড়া, কোরআন বুঝে বুঝে, সবাই কোরআন বুঝে বুঝে, কোরআন এখন আমরা পড়তে চাই না, আপনি বাংলা পড়তে না পারেন, আপনি আরবি পড়তে না পারেন, এখন বাংলা উচ্চারণ সহ বাংলা অর্থ সহ অসংখ্য অগণিত কোরআন আসলে নাই, সব আসলে নাই। এক নম্বর কর্মসূচি হলো অপরাধী যারা, জাহান্নামী যারা, এরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, যেহেতু বিশ্বনবী হলো রহমাতাল্লিল, সবাই রহমাতাল্লিল, বিশ্বনবী চান না, আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহর কাম্য নয়, বিশ্বনবীর কাম্য নয়, এই পৃথিবীর জমিনের সমস্ত উলামায়ে কেরামের কাম্য নয়, সমস্ত উলামায়ে কেরাম নিজের জীবন দিয়ে হলেও চায় প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক, ঠিক কিনা বলেন? আল্লাহ বিশ্বনবী বললেন, বিশ্বনবী রহমত আল্লিল আলামিন বললেন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ও দুনিয়ার অপরাধীরা, ও কোম্পানি গঞ্জের অপরাধীরা, কে অপরাধ করেছো? তুমি কি নিজে অপরাধী কিনা নিজেকে একটু যাচাই করো, তুমি আল্লাহর বিধানগুলো মানো কিনা, যদিও তুমি অপরাধী তুমি মন খারাপ করো না, হতাশ হও না, বিশ্বনবী তোমার জন্য কর্মসূচিগুলো ঘোষণা করে দিচ্ছেন। এক নম্বর কর্মসূচি হলো তুমি কোরআন বুঝে বুঝে পড়ো, কোরআন যদি বুঝে বুঝে পড়ো তোমার জাহান্নাম থেকে নামটা কেটে যাবে। দুই নম্বর কর্মসূচি হলো এই কোরআনের আইনগুলো নিজে মানো, তুমি যদি এমপি হও, মন্ত্রী হও, তুমি যদি মেম্বার হও, যাই হোক না কেন তোমার অবস্থান থেকে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তুমি আন্দোলন করো, তাহলে তোমার নামটা জাহান্নাম থেকে কাটাবে আল্লাহ। তিন নম্বর কর্মসূচি হলো এই কোরআনের ভিতরে হালাল আছে না নাই, আছে না নাই। তিন নম্বর কর্মসূচি হলো এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল বিষয়গুলো দিয়েছেন, হালাল খাওয়া, হালাল ব্যবসা, হালাল রাজনীতি, হালাল অর্থনীতি, হালাল সমাজনীতি, এক কথাই যা যা আল্লাহ হালাল হিসাবে তোমাকে দিয়েছেন তা হালাল হিসাবে তুমি গ্রহণ করো, তাহলে তুমি জান্নাতি, সুবহানাল্লাহ বলি। তার তিন নম্বর কর্মসূচি হলো কোরআনের ভিতরে হালাল সমস্ত কার্যকলাপগুলো আসলে নাই, সবাই আসলে নয়,
তিন নম্বর কর্মসূচি, হালালকে হালাল হিসেবে গ্রহণ করতেই হবে, হালালকে হারাম বলা যাবে না। যারা হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন এরা হলো জান্নাতি। প্রয়োজনে সুদ খাব না, ঘুষ খাব না, প্রয়োজনে সবজি দিয়ে, ডাউল দিয়ে, সামান্য তরকারি দিয়ে খাবাও, তারপরে অন্যের পকেট থেকে জোর করে ঘুষ খাব না, অন্যের ফাইল আটকিয়ে তার থেকে জোর করে টাকা পয়সা আদায় করব না, অস্ত্র ঠেকিয়ে অন্যের জায়গা দখল করব না। এক কথাই, হালালকে হালাল হিসেবে যারা গ্রহণ করবে, এরা হলো তিন নম্বর কর্মসূচি গ্রহণ করলো। এবার আল্লাহ রাসূল বললেন, অপরাধীরা তোমাদের জন্য চারটি কর্মসূচি আমি আল্লাহ আমি রাসূল ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে। চার নম্বর কর্মসূচি হলো ওয়া হাররামা হারামাহু, এই কোরআনের ভিতরে যা যা হারাম, যা যা নিষেধ করা হয়েছে, মদ খাওয়া হালাল না হারাম? সবাই মদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যৌতুক খাওয়া, নিজের স্ত্রীকে মারা হারাম, সমস্ত হারাম কাজগুলো, সমস্ত হারাম কথাগুলো, সমস্ত হারাম বিষয়গুলো, অনর্থক বিষয়গুলো, এক কথাই, কোরআনের ভিতরে আল্লাহ কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত যে সমস্ত হারাম বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, এই হারামকে হারাম মেনে বর্জন করে যারা হালাল হিসেবে গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেন আদখালাল্লাহুল জান্নাহ, যারা এই চারটি কর্মসূচি গ্রহণ করবে, এই কর্মসূচিগুলো পালন করবে, লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলি। তাহলে অপরাধীরা অপরাধে যাওয়ার, জাহান্নামে যাওয়ার কারণ হলো চারটি, কয়টি কয়টি কারণ? এক নম্বর কারণ হলো কালু লান নাকুমুল মুসাল্লিন, এক নম্বর কারণ হলো তারা নামাজে দলে ছিল না, নামাজ না পড়ার কারণে এরা জাহান্নামে গিয়েছে। আর জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য বিশ্ব নবী কর্মসূচি ঘোষণা করেছেন, কয়টা স্বভাবের কয়টা কর্মসূচি? এক নম্বর কর্মসূচি হলো কোরআন বুঝে বুঝে, সবাই কোরআন বুঝে বুঝে। দুই নম্বর কর্মসূচি হলো কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা। তিন নম্বর কর্মসূচি হলো কোরআনের ভিতরে যে সমস্ত হালালগুলো দেওয়া হয়েছে, এই সমস্ত হালালগুলো গ্রহণ করা। তিন চার নম্বর কর্মসূচি হলো কোরআনের ভিতরে যেই সমস্ত হারাম বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, হারামগুলো কি করা? বর্জন করা। তাহলে আল্লাহ রাসূল বলেন আদখালাল্লাহুল জান্নাহ, তাহলে বিশ্ব নবী বললেন এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলি। কোরআনের আইন মানার প্রয়োজন আসলে নাই, কোরআনের আইন মানলে শান্তি দিবেন কে? দুনিয়ার সংবিধান দিয়ে শান্তি কখনো আসবে না। এই পৃথিবীতে শান্তি আসতে হলে একমাত্র চূড়ান্ত কিতাব কোরআনের সংবিধান লাগবে, ঠিক কিনা বলেন? আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল আসলে নাই, সবার আসলে নাই, কারো হাতে নোকিয়া, কারো হাতে স্যামসাং, কারো হাতে বিভিন্ন কোম্পানির স্যামফোনি, বিভিন্ন কোম্পানির সেট, মোবাইল সেট আসলে নাই। এখন আপনি ফেনী মহিফাল থেকে অথবা বসুরহাট থেকে একটা মোবাইল কিনলেন স্যামফোনি, আপনাকে একটা নোট ক্যাটালগ একটা গাইডবুক দেওয়া হয়, হয় কি হয় না? যে এই নোট অনুযায়ী, এই ক্যাটালগ অনুযায়ী এই মোবাইলটা চলবে, ঠিক কিনা বলেন? ভালো করে খেয়াল করেন, আপনার ডান হাতে নোকিয়া মোবাইল, ডান হাতে কি মোবাইল? সবার কি মোবাইল? ডান হাতে নোকিয়া মোবাইল, আর বাম হাতে যদি আপনি স্যামসাংয়ের ক্যাটালগ নোটবুক রাখেন, আর ডান হাতে নোকিয়ার মোবাইল রেখে বাম হাতে স্যামসাংয়ের ক্যাটালগ দিয়ে দিয়ে যদি আপনি মোবাইল চালান, চলবে? চলবে, কারণ মোবাইল হলো এক কোম্পানির, ক্যাটালগ হলো অন্য কোম্পানি। ভালো করে খেয়াল করেন, দুনিয়ার একটা সাধারণ মোবাইল এক কোম্পানির মোবাইল দিয়ে অন্য কোম্পানির ক্যাটালগ দিয়ে যেমনি চলে না, শান্তি আসবে না কেমন পর্যন্ত চালালেও।
স্যামসাংয়ের ক্যাটালগ দিয়ে নোকিয়ার মোবাইল চলবে না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য শান্তির বার্তাবাহক হিসেবে একটা সংবিধান দিয়েছেন যার নাম হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? দুনিয়ার একটা মোবাইল যেভাবে অন্য কোম্পানির ক্যাটালগ দিয়ে চলে না চলতে পারে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে এই বাংলাদেশে এই পৃথিবীতে আল্লাহ দেওয়া সংবিধান আল্লাহ দেওয়া গাইডবুক বাদ দিয়ে পৃথিবীর কার্ল মার্ক্স লেনিন মানব জাতির সংবিধান দিয়ে এই পৃথিবী এই রাষ্ট্র চললে কেয়ামত পর্যন্ত শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? শান্তি আসতে হলে আল কোরআনের প্রয়োজন আসলে নাই। কারা কারা আল কোরআনের রাস্তায় দুই হাত আল্লাহকে দেখায়, আলহামদুলিল্লাহ বলি, তাহলে আমরা বুঝলাম এক নম্বর কারণ হলো নামাজ না পড়ার কারণে মানুষেরা জাহান্নামে যাবে। আমরা আজকে এখানে যারা এসেছি শপথবদ্ধ হব বক্তার সাথে না কার সাথে, আল্লাহর সাথে, জীবন চলে যাবে যেই কারে হোক যে অবস্থায় হোক, যখনই আজান হবে সাথে সাথে নামাজ হবে। ঠিক কিনা বলেন? আপনার আমার মোবাইলে কেউ ফোন করলে আমরা বুঝি, পরিচিত হোক অপরিচিত হোক, যেই কোনো মানুষ আমার আপনার সাথে কথা বলতে চায়। ঠিক কিনা বলেন? আমরা মোবাইল যদি সাথে না থাকে ফোনটা আসলে আমরা দেখা যায় পরবর্তী হলো ব্যাক করি, কারণ আমি বুঝি আমার মোবাইলে একটা ফোন এসেছে মানে পরিচিত অপরিচিত যেই কোনো একটা লোক আমার সাথে কথা বলতে চায়। ঠিক কিনা বলেন? আর আল্লাহর মোবাইল হলো আজান, আজান দিলে বুঝতে হবে আমার সাথে স্বয়ং কে কথা বলতে চায়, কে কথা বলতে চায়। দুনিয়ার মোবাইল আসলে আপনি কথা বলতে পারেন আর নাই পাবেন, কিছুই আসা যায় না, কিন্তু আল্লাহর মোবাইল যখন আজান আসে এই আজান আল্লাহর মোবাইল যদি আমরা রিসিভ না করি তাহলে আমাদের জন্য জান্নাত না জাহান্নাম, সবাই জান্নাত না জাহান্নাম। তাহলে আল্লাহর মোবাইলের নাম কি? সবাই আল্লাহর মোবাইলের নাম কি? আজান অর্থ হচ্ছে আহ্বান করা, কি করা, কার দিকে? যখন মুয়াজ্জিন বলা হয় হাইয়া আলাস সালাহ, আপনি প্রশ্ন করলেন হে মুয়াজ্জিন নামাজের দিকে দেখো কেন, নামাজের দিকে আসলে কি লাভ হবে? মুয়াজ্জিন পরবর্তী বাক্যে বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলেই কল্যাণ, নামাজের দিকে আসলে তোমার ভাগ্য খুলে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে নামাজ আজান হলো আল্লাহর মোবাইল, দুনিয়ার মোবাইল, প্রেমিক প্রেমিকাকে ফোন করলে না পালেও গভীর রাতে ফোন করে খোঁজ খবর নেই, আর যারা আল্লাহর প্রেমিক গভীর রাতে তাহাজ্জুদের ভিতরে আল্লাহকে খুঁজে পাবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর আজান আল্লাহর মোবাইল আসার পরে আর আমরা কেউ নামাজ কাজা করবো না, কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো কালু লান্নাকুমুল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজের দলে ছিলাম না, নামাজওয়ালা ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিই নাই, নামাজওয়ালার সাথে আমার সম্পর্ক ছিল না, আমার সম্পর্ক এমন লোক ছিল যে লোকের পাশে দিয়ে হাঁটলে বিসিজের গন্ধ পাওয়া যায় কিন্তু নামাজওয়ালার পাশে দিয়ে হাঁটলে আতরের খুশবু গ্রাম পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বললেন ও অপরাধীরা তোমরা এখনো হতাশ হয়ো না, পেরেশানি হয়ো না, তোমাদের জন্য আমার আমি আল্লাহর পক্ষ থেকে কর্মসূচি ছিল, আমার বিশ্ব নবীর পক্ষ থেকেও কর্মসূচি ছিল, এরপরেও তোমরা হতাশ হয়ো না, পেরেশানি হয়ো না, তোমরা যদি তোমাদের ভুলগুলো বুঝে এখনো আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, নামাজওয়ালাদেরকে ভালোবাসো, কোরআনের পথে ফিরে আসো, ইসলামের পথে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে তোমাদেরকে ন্যাক দিয়ে জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। বলি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন
সবচেয়ে বেশি অপরাধ করে ফেলেছ, তোমরা এখনো ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ দিকে ফিরে আসো। আর আল্লাহ দিকে ফিরে এসে যদি তোমরা তওবা করো, নামাজ পড়ো, আগে নামাজ পড়ো নাই, ওই নামাজই পাঁচ প্রকার নামাজের ভিতরে এক নম্বর তুমি ফকারি ছিলে, তুমি শুধুমাত্র জুমার নামাজ পড়েছো, জানাজার নামাজ পড়েছো, ঈদের নামাজ পড়েছো, না না শুধুমাত্র এই নামাজগুলো নয়, এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তওবা করেছো, তওবা করো, তুমি ফিরে আসো, তুমি যদি নামাজগুলো দলে দলে যদি তুমি অংশগ্রহণ করো, দিন পাক কায়েমের পক্ষে যদি কথা বলো, আলেম ওলামাকে যদি ভালোবাসো, তাফসীর মাহফিলকে যদি তুমি ভালোবাসো, আমি আল্লাহ তোমার অপরাধগুলো ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা ফা উলা ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অপরাধ গুরু আল্লাহ রাব্বুল আলামিন, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু হাসানাতান সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধ গুরু ভালো দিয়ে পরিপূর্ণ করে, তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলি, তাহলে আমরা অপরাধ করেছি, আমরা সমস্ত মানুষগুলো অপরাধী কার কাছে? সরকার কাছে। আমরা সমস্ত মানুষগুলো অপরাধী হলাম আল্লাহর কাছে, এই অপরাধ থেকে তওবা করতে হবে কার কাছে? বিশ্বনবী জীবনে কখনো অন্যায় করেন না, অপরাধ করেন নাই, এরপরেও আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা করতেন, কার কাছে? আমরাও তওবা করব কার কাছে? আল্লাহ রাসূল বললেন, আমি বিশ্বনবী, ও অপরাধীরা ভালো করে শোনো, জাহান্নামীরা ভালো করে শোনো, তোমরা অপরাধ করেছো, অসুবিধা নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি বিশ্বনবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নি আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মি'আতান মাররাতিন। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, আমি নবী 100 বার দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করে নিজের গুনাহগুলো মাফের জন্য, যদিও বিশ্বনবীর কোনো গুনাহ নাই, ঠিক কিনা বলেন? তাহলে বিশ্বনবী যদি 100 বার দৈনিক আল্লাহর কাছে তওবা করতে পারে নিজের অপরাধের জন্য কোনো ভুলভ্রান্তি হয়েছে কিনা, আমরাও আল্লাহর কাছে লক্ষবার কোটিবার তওবা করা দরকার আছে না নাই? তওবা করলে খুশি হন কে? আল্লাহ অমুক ও এমন বান্দার উপরে খুশি হন যেই বান্দাটা গুনাহ করলো, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলি, তাহলে আল্লাহ রাসূল বললেন, কর্মসূচি হলো 4টি কর্মসূচি যারা পালন করবে এরা হলো জান্নাতি। 1 নম্বর কর্মসূচি বললাম কোরআন, 2 নম্বর কর্মসূচি হলো কোরআনের আইন বাস্তবায়ন, 3 নম্বর কর্মসূচি হলো হালালকে হালাল হিসেবে গ্রহণ করবে আর হারামকে যারা বর্জন করবে আদখালাল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলি, আসুন এই কোরআন থেকে স্বল্প সময়ে অপরাধীরা জাহান্নামে যাবে কারণ কয়টা? সবার কারণ কয়টা? 7টি কারণ। এই 7টি কারণ থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে কোরআনের 7টি কর্মসূচি গ্রহণ করে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্টি যদি চেতে হয় পেতে হয়, এই পৃথিবীর জমিনে একটিমাত্র আদর্শ রাখতে হবে, মানতে হবে, দুনিয়ার কোন মানুষের আদর্শ নয়, সেই আদর্শ নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কোন মানুষের, অন্য কোন ব্যক্তির আদর্শ দিয়ে পৃথিবীতে শান্তি আসে নাই, আসবেও না। একমাত্র কেবলমাত্র চূড়ান্ত বিশ্বনবীর আদর্শের মধ্য দিয়ে এই পৃথিবীতে শান্তি আসবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবীকে নেতা হিসেবে গ্রহণ করে, তার আদর্শ গ্রহণ করে এবং পরশেষে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।